সাবস্ক্রাইব করার জন্য প্রথমে সাবস্ক্রাইব অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তারপর বেল চিহ্ন দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে। নমস্কার বন্ধুরা, বাংলা কার্নিভালের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আজকে আমি তোমাদেরকে গাজরের উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে জানাবো। বন্ধুরা, রোজ গাজর খেলে চোখের জ্যোতি বাড়ে, বুদ্ধি বাড়ে, ত্বক উজ্জ্বল হয়, এগুলো তো আমরা ছোট থেকেই শুনে আসছি। তবে বন্ধুরা, তোমরা কি জানো এর পাশাপাশি গাজরের আর একটা বড় গুণ হলো, এটা আমাদের হার্টের স্বাস্থ্যকেও ভালো রাখতে সাহায্য করে এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেয়। সম্প্রতি একটি গবেষণায় জানা গেছে, যারা সপ্তাহে 6টির বেশি গাজর খান তাদের স্ট্রোক বা অকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু অন্যদের তুলনায় অনেকটাই কমে যায়। আসলে ডায়েটারি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের একটা বড় উৎস হচ্ছে গাজর। এই উপাদানগুলি ধমনির ওপর কোনো কিছুর আস্তরণ জমতে দেয় না এবং রক্ত চলাচলকে স্বাভাবিক রাখে, ফলে হার্টও থাকে সুস্থ। এছাড়াও বন্ধুরা, গাজরের কিন্তু আরও অনেক উপকারিতা রয়েছে, আর এই সম্পর্কেই আজকে আমি আলোচনা করব। গাজর হলো ভিটামিন এ এর একটা অন্যতম উৎস। গাজরে আছে বিটা ক্যারোটিন, যা দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। তাই যাদের দৃষ্টিশক্তির হ্রাস বা চোখের অন্যান্য বিভিন্ন সমস্যা রয়েছে, তারা অবশ্যই কিন্তু রোজকার মেনুতে রাখো গাজর। গাজরে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার প্রতিরোধে এবং রক্ত পরিশুদ্ধ করতেও সাহায্য করে। এছাড়া কোলেস্টেরল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণেও সাহায্য করে গাজর। গাজরে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিন্তু গাজর হচ্ছে পরম বন্ধু। গাজর হলো লো ক্যালোরিযুক্ত একটি সবজি, যা ফ্যাট বার্ন করতেও সাহায্য করে। তাই যারা ওজন কমাতে চাও, তারা কিন্তু অবশ্যই গাজর খাও বেশি করে। প্রতিদিন গাজর খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায়। গাজরের জুসে ভিটামিন ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি থাকে, যা হাড়ের এবং দাঁতের গঠনকে মজবুত রাখতে সাহায্য করে। এছাড়া স্নায়ুর নানা সমস্যা এবং মস্তিষ্কের নানা ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করে গাজর। যেহেতু গাজরে আছে বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, তাই ত্বককেও সুস্থ রাখতে সাহায্য করে গাজর। এটা অল্প বয়সেই ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে এবং ত্বকে বলিরেখার সমস্যাও প্রতিরোধ করে, ফলে ত্বক থাকে নরম এবং উজ্জ্বল। তো বন্ধুরা, দেখলে তো গাজরের কত উপকারিতা? তোমরা প্রতিদিন খাদ্য তালিকায় গাজর রাখো, দেখবে তোমাদের শরীর এবং ত্বক দুটোই কিন্তু ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অনুষ্ঠানটি? যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য সময় সম্পূর্ণ একটা নতুন বিষয় নিয়ে। নমস্কার।